স্পেনে বসবাসরত মুসলিম সম্প্রদায় গত বুধবার যথাযথ ভাব গাম্ভীর্য বিপুল উৎসব উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে। রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনা সহ দেশটির বিভিন্ন শহরে বসবাসরত মুসলিম বাংলাদেশিরা মসজিদ ও খোলা ময়দানে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভা পিএস সংলগ্ন কাসিনো পার্কে ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। বার্সেলোনায় রাবাল সংলগ্ন বাংলাদেশিদের দ্বারা পরিচালিত শাহজালাল জামে মসজিদ, লতিফিয়া জামে মসজিদ, আল আমান জামে মসজিদ, বার্সেলোনা কেন্দ্র জামে মসজিদ এই চারটি মসজিদের উদ্যোগে মসজিদ ইনডোর স্টেডিয়াম ও খোলা ময়দানে 20টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শাহজালাল জামে মসজিদে ঈদের জামাতে উপস্থিত হয়ে সিটি কর্পোরেশনের কমিশনার ইভান পেরা ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আগামীতে আরও বড় পরিসরে ঈদের জামাতের স্থান প্রদানের আশ্বাস প্রদান করেন। দলমত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাভাল এলাকা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। নামাজ শেষে বিশেষ মোনাজাতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম উম্মার মঙ্গল কামনা করা হয়। পরে প্রবাসীরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। স্পেন প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর স্পেনের বার্সেলোনায় আমরা প্রবাসী বাংলাদেশিরা ঈদ উদযাপন করেছি। আমরা শান্তিপূর্ণভাবে এবার মিউনিসিপ্যালিটি আমাদেরকে বিশেষ অনুমতি সাপেক্ষে স্পেনের বিভিন্ন শহরে খোলা মাঠে ঈদের জামাত ঈদের নামাজ আদায়ের সুযোগ দিয়েছে, সেজন্য মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে বার্সেলোনাতে বাংলাদেশি প্রবাসীরা আমরা সবাই সম্মিলিতভাবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। বার্সেলোনাবাসী সহ বাংলাদেশি সহ বিশ্বের সকল মুসলিম উম্মাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। দেশে ও বিদেশে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক। আশা করি আপনাদের ঈদ সুন্দর কাটবে, মঙ্গলময় কাটবে। আল্লাহ হাফেজ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর এটা হচ্ছে আমার প্রবাসী বার্সেলোনা স্পেনে প্রথম ঈদ। পরিবার ছাড়া আসলে দেশের বাইরে ঈদটা ততটুকু জমে না। তারপরেও প্রবাসে ভাই ব্রাদার যে ফ্যামিলি আছে সবাইকে নিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ঈদটা মোটামুটি এনজয়েবল। ঈদ মুবারক সবাইকে।